আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি এসেছি 360 আউলিয়ার পুণ্যভূমি সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আধ্যাত্মিক শক্তির কিছু অলৌকিক প্রাচীন নিদর্শন দেখাব। মাজারের পুকুরের বড় বড় গজার মাছ, জালালি কবুতর, জমজম কূপের সাথে সম্পর্কিত সেই কূপের সোনালি ও রূপালি রঙের মাছ। তাহলে চলুন বন্ধুরা, আপনাদেরকে দেখাই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের নিদর্শন স্বরূপগুলো। জালালি কবুতরগুলো হযরত নিজামুদ্দিন আউলিয়া হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে এক জোড়া সুরমা রঙের কবুতর উপহার হিসাবে দেন। আপনারা দেখতে পাচ্ছেন যাকে যাকে কবুতর মাজার জুড়েই রয়েছে। মাজারের প্রাচীন কয়েকটা নিদর্শনের মধ্যে এই কয়েকটা ডেগও আছে, আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটা প্রাচীন ডেগ। বন্ধুরা, আমি এখন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সেই পুকুরে চলে এসেছি যে পুকুরে অনেক বড় বড় গজার মাছ আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন আপনারা। বন্ধুরা, এই হচ্ছে সেই কূপ, যে কূপটি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নির্দেশে খনন করা হয় এবং সেই কূপের একটি ইতিহাস আছে, সেই ইতিহাসটা আমি আপনাদেরকে জানাচ্ছি। এই কূপটি তৈরি হওয়ার পর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে প্রার্থনা করেন যেন এই কূপটি জমজমের পানির সাথে সম্পর্ক যুক্ত হয়। এরপর তিনি নিজ হাতে কূপের মাটিতে বিসমিল্লাহ বলে আঘাত করেন, সাথে সাথে কূপের মধ্যে পানি প্রবাহিত হতে লাগলো, সুবহানাল্লাহ, এবং সে কূপে সোনা ও রূপা রঙের মাছের জন্ম হলো, যা আজও এ কূপের মধ্যে দেখতে পাওয়া যায়। প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন এই মাজার শরীফে, জিয়ারত করে যান হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ এবং দেখে যান তার প্রাচীন সেই সব নিদর্শনগুলো। বন্ধুরা, আমি আপনাদেরকে মাজারের উপরের কোনো ছবি বা ভিডিও দেখাতে পারলাম না, কারণ ওইখানে ছবি বা ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। 360 আউলিয়ার যত মাজার শরীফ সিলেটে আছে, আমরা ধারাবাহিকভাবে সব মাজার শরীফের ভিডিও প্রকাশ করব। আপনারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকুন। বন্ধুরা, আশা করি আজকের এই মাজার শরীফের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে চাপবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। তাহলে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।